ঠিক এক মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয় বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় ছাত্রজনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম সেই মাহেন্দ্র খনের আজ এক মাস পূর্ণ আন্দোলনের শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদি মার্চ পালন রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ আগের দিন অর্থাৎ চার আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষার্থী পতাকা মাথায় বেঁধে হুলচেয়ারে হাতে লাল সবুজের নিশান নিয়ে শহীদি মার্চে সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্যতা সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর বৈষম্যহীন শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও শহীদী মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো অধিকার বঞ্চিত মানুষ থাকবে না আওয়ামী লীগের দুশরা আপনারা যদি কোনো উপচেষ্টা করেন কোনো চক্রান্ত করেন বালতে বসে বসে তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব পাঁচ আগস্টের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সুনামগঞ্জের শিক্ষার্থীরা এ সময় হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে যারা বাধাপ্রস্ত করবে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারিও দেয়া হয় শাসন যেন আর একবার আমাদের বাংলায় না জন্মাতে পারে আন্দোলনে নিহত আহতদের স্মরণে নাটোরে ছাত্র শিক্ষক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা থাকবে বলে আশাবাদী শিক্ষকরা এছাড়া দেশ জুড়ে পালন হচ্ছে শহীদি মার্চ কর্মসূচি সময় সংবাদ।